ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা আছি নিউজের উপর এবং আজকে আমরা বিশেষ বিশেষ কিছু কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে পারস ডিফেন্স এই মুহূর্তে ফাইভ পার্সেন্টের আপার সার্কিট লেগেছে আজকে আমরা দেখতে পাচ্ছি কেননা এর মধ্যে অর্ডার এসে পৌঁছেছে তিনশো পাঁচ করোড়ের এলএনটির তরফ থেকে তো ব্রেকিং নিউজ কিন্তু আছে তো তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে পারস ডিফেন্স কিন্তু আজকে ফাইভ পার্সেন্টের মতো আপার সার্কিট লাগিয়েছে তো এই মুহূর্তে নতুন অর্ডার এসে পৌঁছেছে এলএনটির কাছ থেকে তিনশো পাঁচ করে তো অবশ্যই পরেস্ট ডিফেন্সের দিকে আপনারা নজর রাখতে পারেন চার্ট অ্যানালাইসিস অবশ্যই করবো তার আগে আরও বিশেষ কিছু নিউজ দেখে নেব এই মুহূর্তে যে এম ফাইন্যান্সিয়ালের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এস এফ ইন্ডিয়ার মধ্যে টার্গেট দেওয়া হচ্ছে পাঁচ হাজার আটশো সত্তরের কাছাকাছি নেক্সট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হ্যাপিস মাইন্ড টেকনোলজি একদম ফিফটি টু উইক লোতে এসে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে পিক করার জন্য বলছে এবং তার সাথে টার্গেট দেওয়া হচ্ছে আটশো চৌত্রিশের কাছাকাছি নেক্সট যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে বালরামপুর চিনি আজকে আমরা দেখতে পাচ্ছি সাড়ে চার চার পার্সেন্টের মতো পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে পাঁচশো চব্বিশে ক্লোজিং দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিনির মধ্যে যেই এথানল থাকে তার প্রাইস কিন্তু হাইক করা হয়েছে এবং তার একটা এফেক্ট পজিটিভ এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে সুগার সেক্টরের মধ্যে পড়েছে চলে যাব বলরামপুর চিনির চাটের উপর এখানে দেখুন পজিটিভ গ্রিন ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে এবং এখানে ইন্ডিকেটারকেও আমরা ইউজ করে নেবো এখানে আমরা দেখতে পাচ্ছি বলেন্ডার ব্যান্ড বলেনগার ব্যান্ডের মধ্যে অলরেডি রেজিস্টেন্সকে কিন্তু ছুঁয়ে নিয়েছে যদি কোনো কারণে নিচের দিকে নেমে আসে চারশো ছিয়াত্তর থেকে চারশো একত্রিশ অবধি আসতে পারে অলরেডি বেশ কিছুদিন আগেই আমি বলেছিলাম যে সুগার সেক্টরটার মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যেতে পারে সেটা কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়েছি নেক্সট আমরা চলে যাব পারাস ডিফেন্সের মধ্যে যেই কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে হ্যাপি টেকনোলজি লিমিটেড একদম ওভারসোল্ডে এসে পৌঁছেছিল টোয়েন্টি এইটে এসে দাঁড়িয়েছিল দিন সেখান থেকে আজকে দেখতে পাওয়া যে পজিটিভ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি হামার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং তার উইক উপরের দিকে আছে এখান থেকে মনে করা হচ্ছে যে উপরের দিকে পৌঁছাতে পারে সাতশো থেকে আটশো একচল্লিশ অব্দি পৌঁছাতে পারে হ্যাপিস মাইন্ড টেকনোলজি লিমিটেড তো আপনারা অবশ্যই নজর রাখতে পারেন হ্যাপিস মাইন্ড টেকনোলজির দিকে যেই কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে এসকে ইন্ডিয়া এসকে ইন্ডিয়া এই মুহূর্তে একদম এসে পৌঁছেছে বাইশ আমরা দেখতে পাচ্ছি আর এসআই নাম্বার এবং এই মুহূর্তে ক্লোজিং দিয়েছে পাঁচ হাজার তিরাশির কাছাকাছি ওপরের দিকে টার্গেট দেওয়া হচ্ছে পাঁচ হাজার আটশোর কাছাকাছি কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পাঁচ হাজার চারশো পঁয়ষট্টির উপরে যদি পৌঁছাতে পারে পাঁচ হাজার আটশো অবধিও পৌঁছে যাবে কন্টিনিউসলি কিন্তু অনেকটা কারেকশান দেখিয়ে দিয়েছে তো এই মুহূর্তে সময় এসেছে নজর রাখার জন্য এস দিকে রাইট তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ